আসসালামু আলাইকুম। 2024 শিক্ষাবর্ষের সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার গণিত বিষয়ের নমুনা প্রশ্ন নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। বন্ধুরা, এটি হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার গণিত বিষয়ের নমুনা প্রশ্ন, আর এই হচ্ছে তোমাদের নম্বর বন্টন, এটা হচ্ছে তোমাদের সিলেবাস, আর এই হচ্ছে তোমাদের উত্তর, বহুনির্বাচিত প্রশ্নের উত্তর এবং নৈবিত্তিক। বন্ধুরা, ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিবে, আমরা তোমাদের বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আমরা নম্বর বন্টন দেখে নিই। তোমাদের নৈবিত্তিক প্রশ্ন থাকবে এখানে দুটি অংশে, বহুনির্বাচনের প্রশ্ন থাকবে 15টি 15 নাম্বার, এক কথায় উত্তর থাকবে 10টি 10 নাম্বার, আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 13টি 13 নাম্বার, 13টি মধ্যে 13টি উত্তর করতে হবে, একটা দুই করে 13 দুগুণে 26 নাম্বার, এখানে মূল এসেছে একটা দুই করে 13 দুগুণে 26 নাম্বার, আর রসায়নের প্রশ্ন দৃশ্যপট নির্ভর অর্থাৎ উদ্দীপক দেওয়া থাকবে, এখানে 10টি থাকবে, তার মধ্যে 60টির উত্তর করতে হবে, একটা 7 করে 7 ছাতা 49, মোট 100 নাম্বার, এখানে কিন্তু ভুল আছে, অর্থাৎ 60টি বলতে এই জায়গায় হবে কি 7 ছাতা 49, 10টির মধ্যে 60টি প্রশ্ন উত্তর করতে হবে। একটু পরে আমরা প্রশ্ন যখন দেখব তখন বুঝতে পারবে। আর এই হচ্ছে তোমাদের সিলেবাস সপ্তম শ্রেণীর, এই যে শিখন অভিজ্ঞতা 7, 8, 9, 10, 12, 13, এগুলো হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস। আর এই হচ্ছে তোমাদের শিখনকালীন মূল্যায়ন, এখানে 30 নাম্বার, তোমাদের শিখনকালীন মূল্যায়ন মোট 30 নাম্বার, এখানে বাড়ির কাজে 10 নাম্বার, অনুসন্ধানমূলক কাজ 10 নাম্বার, আর হচ্ছে শ্রেণীর কাজ, হ্যাঁ ক্লাসের ক্লাস ওয়ার্ক আর কি, শ্রেণীর কাজ 10 নাম্বার, মোট 30 নাম্বার হচ্ছে শিখনকালীন মূল্যায়ন, আর তোমাদের শিখনকালীন মূল্যায়ন 30 মূল্যায়ন, আর এই হচ্ছে তোমাদের উত্তর। চলো আমরা এখন প্রশ্নটি দেখে নিই, কেমন হবে তোমাদের বার্ষিক পরীক্ষা এবারের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের। প্রথমত দেখো এখানে আছে কি 15 নাম্বার 100, এখানে নবীন প্রশ্নে বহুনির্বাচন প্রশ্ন 15টি থাকবে, এক কথা উত্তর। তো বহুনির্বাচন প্রশ্ন 15টির মধ্যে দেখো সঠিক উত্তর খাতায় লিখো, এখানে একটি বলা আছে একটি রম্বসের কর্ণদ্বয় দৈর্ঘ্য যথাক্রমে এত এত, দেখো এক থেকে কত, এখানে 15টি থাকবে, এক থেকে 7 পর্যন্ত দেখে নাও। তো এগুলোর উত্তর দেখো, এই যে একের উত্তর গ, দুইয়ের উত্তর খ, তিনের উত্তর গ, তোমরা ভিডিওটি পজ করে অর্থাৎ থামিয়ে দেখে নিতে পারো, এই যে 1 থেকে 25 পর্যন্ত উত্তরগুলো এখানে দেওয়া আছে, আশা করি বুঝতে পেরেছ। এরপরে দেখো এখানে 8, 9, 10, এই 7, 8, 9, 10 পজ করে লিখে নাও বা দেখে নাও, তবে এখান থেকে তোমরা কমন পাবে বার্ষিক পরীক্ষায় নমুনা প্রশ্ন, এই নমুনা প্রশ্ন থেকে কিন্তু তোমরা বার্ষিক পরীক্ষায় কমন পাবে ইনশাল্লাহ। তো 11, 12, 13, 14, 15, এই যে এখানে 15টি বহুনির্বাচিত প্রশ্ন আর উত্তর হচ্ছে এখানে, হ্যাঁ। তো এবারে দেখো আমাদের বহুনির্বাচিত প্রশ্ন 15 এর শেষ, এখন হচ্ছে এক কথায় উত্তর, এখানে 10টি 10 নাম্বার থাকবে। তো এই যে এক কথা উত্তর, দুই হাতের 10টি আঙ্গুল ব্যবহার করে বাইনারিতে সর্বোচ্চ কোন সংখ্যাটি পাওয়া যাবে, একটি রুবিক্স কিউবের ধার 4 একক হলে এতে 1 একক, এই যে এখানে 16 থেকে 25 পর্যন্ত এই যে প্রশ্নগুলো উত্তর করতে হবে, এক কথা উত্তর। এখানে হচ্ছে দেখো এই যে 16-র উত্তর হবে 123, 17 হবে 64, 18 হবে x+2, এই যে এখানে উত্তর দেওয়া আছে। এরপরে হচ্ছে খ বিভাগ, খ বিভাগ হচ্ছে দেখো সংখ্যা, এখানে 13টি প্রশ্ন থাকবে, 13টির উত্তর করতে হবে, একটা দুই করে 13 দুগুণে 26 নাম্বার থাকবে, এখানে মোট হচ্ছে 100 নাম্বার। তো এই যে এখানে প্রশ্নগুলো দেখো, এখানে এই যে লেখা আছে 13 দুগুণে 26, এখানে ক, একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল এত এত হলে এর দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো, এই যে এক থেকে ক, খ, গ, গ, ও, ম, ছ, ছ, বর্গীয় জ, ভিডিওটি ফস করে তোমরা লিখে নাও। এরপরে দেখো বর্গীয় জ, জ, ঞ, ট, ঠ, ড, এই হচ্ছে তোমাদের 13টি প্রশ্ন। এরপরে হচ্ছে সৃজন রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর অর্থক দেওয়া থাকবে, এখান থেকে তোমার এই যে 3 আর 4 এর 7 দুইটা প্রশ্ন থাকতে পারে, অথবা তোমার এখানে 1, 2, 3 একটা প্রশ্ন, 1 একটা প্রশ্ন, 2 একটা প্রশ্ন, 4 এভাবে থাকতে পারে, অথবা 2, 2, 3 থাকতে পারে, মানে একটা প্রশ্ন 2, একটা প্রশ্ন 2, একটা প্রশ্ন 3, অথবা 1, 3, 3 এভাবে হতে পারে। এখানে 60টি প্রশ্নের উত্তর করতে হবে, একটা 7 করে 7 ছাতা 49, দেখো এখন আমরা প্রশ্নটা দেখি, এই যে প্রশ্ন দৃশ্যপট নির্ভর প্রশ্ন 10টি থেকে 60টি প্রশ্ন উত্তর করতে হবে, এখানে 60টি দেওয়া আছে, 7 ছাতা 49, এখানে দেখো 2, 3, 4 এই যে প্রশ্নগুলো উদ্দীপক দেওয়া আছে, এখন তোমাকে প্রথম রাশি উদ্দীপক প্রথম রাশিকে উপাদকে বিশ্লেষণ করো, দ্বিতীয় তৃতীয় রাশি গর্ষক নির্ণয় করো, এই যে এইভাবে। এরপরে 3, 4 দেখতে পাচ্ছ, এরপর হচ্ছে 5, 5 উদ্দীপক দেওয়া আছে, এখান থেকে ক, খ উত্তর করবে, কয়ের জন্য 3, ক্ষয়ের জন্য 4, এরপরে 6, 7 দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে, এরপর হচ্ছে 8, হ্যাঁ সপ্তম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থীর উচ্চতা এত সেন্টিমিটার মাপ দেওয়া আছে, এই যে
এখন তোমাকে এগুলো আনসার করতে হবে। বন্ধুরা, এই হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন। আর এখানে উত্তর হচ্ছে এই যে দেখো, 90টি প্রশ্ন উত্তর 1 থেকে 15, 16 থেকে 25। এর পরেগুলো তোমাকে তোমার মতো করে উত্তর করতে হবে। যেমন এখানে একটা কিভাবে উত্তর করলে কত নাম্বার দেওয়া হবে সেটা একটা নিয়ম দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ ভিডিও স্ক্রিনের মধ্যে, তোমরা দেখে নিবে। এই যে এরপরে আরো আছে কবি বা কিভাবে উত্তর করতে হবে, স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে। হ্যাঁ বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। এই হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের নম্বর বন্টন এবং নমুনা প্রশ্ন। এই হচ্ছে সিলেবাস। এই হচ্ছে তোমাদের এটা কোথায়, এই যে সেকনকালী মূল্যায়নের 10-10, 3-10-30 বাড়ি কাজ, শ্রেণীর কাজ, অনুসন্ধানমূলক কাজ। বন্ধুরা, তোমাদের বন্ধুর মাঝে ভিডিওটি শেয়ার করে দিবে। আজকে ভিডিও এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।